কুমারতলির অন্দরমহল কেন বলা হয়ে থাকে এটা দেখলেই হয়তো বোঝা যাচ্ছে। একের পর এক ঠাকুর কিন্তু রেডি হচ্ছে, সেটা একচালার মাতৃপ্রতিমা হোক, সেখানে বড় মাতৃপ্রতিমা হোক। কুমারতলির কাজ হচ্ছে এমন একটা কাজ যে কাজটা হচ্ছে কি থেমে নেই, পৃথিবী যেমন থেমে নেই, সারা ব্রহ্মাণ্ড যেমন থেমে নেই, আমাদের কুমারতলিও তেমন থেমে নেই। ছোট্ট স্টুডিও কিন্তু ঠাকুরে ঠাসা, দেখা যাচ্ছে পরপর ঠাকুর রয়েছে আর ঠাকুরের হাতে বায়নার সেই সিঁড়ি। যারা চলে গেলেন তারা তাদেরকে আমরা কুমারতলি থেকে শ্রদ্ধা অর্পণ করছি। জন্মালে মরিতে হবে অমর কি কথা কবে, যেমন জন্ম আছে তার মৃত্যু আছে, কিন্তু শিল্প এবং শিল্পীর মৃত্যু হয় না, শিল্পী বেঁচে থাকে তার শিল্পকর্মের মাধ্যমে। আমরা জানি কিছুকাল আগে শ্রী তপন রুদ্রপালের অকাল প্রয়াণ, তারপরে আবার ভোলাপাল, ভোলাপালের অকাল প্রয়াণে কিন্তু কুমারতলি এই মুহূর্তে স্তব্ধ হয়ে পড়েছিল। তারই মাঝে কুমারতলিতে কাজ চলছে, একাধিক ঠাকুরের কাজ চলছে, তারই মধ্যে রেডির কাজ চলছে। যে আকস্মিক যে মৃত্যু সেটাকে আমরা কেউই মেনে নিতে পারছি না এবং মানছিও না। এত বড় শিল্পী, তার হাতের যে কাজ, সে দক্ষতা, সেটা কিন্তু আর আমরা পাবো না। সেটা না পেলেও আমরা এক্সপেক্ট করবো আরও যে আগামী দিনে যে শিল্পীরা রয়েছে তারা কিছু না কিছু আরও উপহার দিতে চলেছে আমাদেরকে। সেই নিয়েই আজকের পর্ব এবং স্টুডিওগুলোতে কীরকম কাজ হচ্ছে, কাজ রেডি হচ্ছে, সম্পূর্ণ তথ্য থাকছে আজকের ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মোহনবাচী রুদ্রপালের স্টুডিওতে। শ্রী তপন রুদ্রপালের সৃষ্ট যে প্রতিমাগুলো, তিনি যতটা কাজ ছেড়ে গেছিলেন তারপরে কিন্তু কাজ চলেছে এবং অনেকটাই কাজ এগিয়েছে। এখন দেখা যাচ্ছে যে মাটির যে মসৃণতা সেই কাজটা কিন্তু হয়েছে দেখা যাচ্ছে, এবং তারই মাঝে বোঝা যাচ্ছে যে কিছুদিনের মধ্যেও রঙের কাজও এগোতে চলেছে। পরপর যে ঠাকুরগুলো ছিল সেই ঠাকুরগুলোর ওপর কিছু না কিছু কাজ কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে। এদিকে তিনটে ঠাকুর রয়েছে, এদিকেও তিনটে ঠাকুর রয়েছে, তার পেছনেও একাধিক ঠাকুর রয়েছে, এবং স্টুডিওর ভেতরে পুরো ঠাকুরের ঠাসা রয়েছে এই মুহূর্তে। নান্টুদার কাছে, নান্টুপালের স্টুডিওতে, যেখানে নান্টুদা এই মুহূর্তে একটি ঠাকুরের মুখ রেডি করছে। আমি দেখতে পাচ্ছি যে দুর্গা ঠাকুরের বড় ঠাকুরের মুখ রেডি হচ্ছে। নান্টুদা, বড় ঠাকুরের মুখ রেডি হচ্ছে? ছোট ঠাকুরের কাজ কত দূরে গেল? যেহেতু বর্ষাকাল আসছে, বৃষ্টি শুরু হচ্ছে, ওই জন্য ঠাকুরের মুখ রেডি হচ্ছে। সুন্দর একটি ঠাকুরের মুখ রেডি হচ্ছে। তারই সাথে সামনের দিকে এগোচ্ছি, যেখানে সমীরপালের স্টুডিও এবং ভোলাদার স্টুডিও, ভোলাপালের স্টুডিও। আমরা জানি ভোলাপাল নেই, কিন্তু তার স্টুডিওর কী অবস্থা সেটাই আমি দেখব। তার স্টুডিওতে কিন্তু এই মুহূর্তে কাজ চলছে আমি যা দেখতে পাচ্ছি। ওনার তৈরি যে ঠাকুরগুলো রয়েছে, এই যে গণেশগুলো, এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছিলাম উনি বসে বসে কিন্তু এই গণেশ ঠাকুরগুলো রেডি করছিল, সেই ঠাকুরগুলির কাজই কিন্তু সম্পন্ন হচ্ছে এই মুহূর্তে স্টুডিওতে। কাজ কিন্তু থেমে নেই, কাজ কিন্তু অনবরত চলছে এই মুহূর্তে। আর এবারে প্রবেশ করছি কুমারতলির অন্দরমহলে। কুমারতলির অন্দরমহল কেন বলা হয়ে থাকে এটা দেখলেই হয়তো বোঝা যাচ্ছে। একের পর এক ঠাকুর কিন্তু রেডি হচ্ছে, সেটা একচালার মাতৃপ্রতিমা হোক, সেখানে বড় মাতৃপ্রতিমা হোক, একের পর এক ঠাকুর কিন্তু রেডি হচ্ছে এবং কাজ কিন্তু চলছে। তারই সাথে ভেতরে দেখা যাচ্ছে যে কালী প্রতিমাও রেডি হয়ে রয়েছে, তারও কাজ চলছে 2023। এভাবেই কুমারতলি কিন্তু এই মুহূর্তে কাজে লিপ্ত রয়েছে। ঠিক আবার কিছু দূর এগোতেই প্রত্যেক স্টুডিওতেই কিছু না কিছুর কাজ হচ্ছে। এখানে দেখা যাচ্ছে মাটির ফিনিশিংয়ের কাজ চলছে, আবার এদিকে দেখা যাচ্ছে যে মহিষাসুরের মুখ রেডি হচ্ছে। ছোট্ট স্টুডিও কিন্তু ঠাকুরে ঠাসা, দেখা যাচ্ছে পরপর ঠাকুর রয়েছে আর ঠাকুরের হাতে বায়নার সেই সিঁড়ি হলুদ রঙের, দেখা যাচ্ছে একের পর এক ঠাকুর কিন্তু রয়েছে আর তারই মাঝে কাজ চলছে এরকম স্টুডিওর ভেতরে। এ হচ্ছে সিংহ মামারা রয়েছে, সিংহ মামাদের মুখ কিন্তু অনেক আগেই রেডি করে নেওয়া হয়েছে। আর টুকিটাকি গহনার কাজ, হাতের কাজ কিন্তু এই মুহূর্তে চলছে, যে ঠাকুরের হাত আঙুল সেগুলো কিন্তু রেডি করা হচ্ছে স্টুডিওর ভেতরে। দুর্গা ঠাকুরের মাঝে আবার বিপত্তারিণী ঠাকুর কিন্তু রেডি হচ্ছে, যেহেতু সামনেই বিপত্তারিণী পুজো, দেখা যাচ্ছে বিপত্তারিণী মায়ের কিন্তু রঙের কাজ চলছে। কুমারতলি জুড়ে এরকমই কিন্তু কাজ চলছে, এরকমই একাধিক পার্টে ঠাকুর রেডি হচ্ছে কুমারতলিতে। যেরকম ছোট ঠাকুর, বড় ঠাকুর, কোনো কাজ কিন্তু থেমে নেই, সমস্ত কাজ চলছে এবং তার গতি কিন্তু তীব্র হচ্ছে ধীরে ধীরে। একের পর এক পার্টে পার্টে ঠাকুর রেডি হচ্ছে। তো চলো আর একটু ঘুরে দেখা যাক। দাঁড়িয়ে রয়েছি গৌরচন্দ্র পাল এবং বাবুল পালের স্টুডিওতে, যেখানে একের পর এক মাতৃপ্রতিমা রেডি হচ্ছে। দেখা যাচ্ছে এক মিনিটের কাজ কিন্তু এদিকে সমস্ত ঠাকুরগুলোতে পড়ছে,
একের পর এক ঠাকুর এদিকে রেডি হচ্ছে। তারই সাথে দেখা যাচ্ছে এদিকের যে পোর্শনের ঠাকুরগুলো সেগুলোর এক মিনিটের কাজ অনেক আগে হয়ে গেছে এবং শুকিয়ে গেছে, আর এদিকে নতুন স্ট্রাকচারের ওপর নতুনভাবে মাটির প্রলেপ দেওয়া হচ্ছে। দেখো দেখুন, আমাদের করোনাকালে এত বিপর্যয় গেছে সারা পৃথিবী জুড়ে, কুমারটুলিতে সেরম কিছু হয়নি আমাদের, কিন্তু এই কদিন দেখছি আমাদের এখানে শিল্পীরা মানে এই গরমে বলতে পারেন সব স্টোক হয়ে যাচ্ছে। যেমন ধরুন এই তপা, আমাদের সনাতন রুদ্রপালের ঘরে তপা ভালো শিল্পী, হঠাৎ করে মরে গেল তপন রুদ্রপাল। পাশে ভোলাপাল দেখবেন ছোট গণেশ লক্ষ্মী করে, এত সুন্দর, মানে আমাদের গুরুদেব বলতে পারেন, উনি কাজ করে বাড়িতে গেছেন, হার্ট অ্যাটাক করে মারা গেলেন এক সপ্তাহ আগে। আমাদের কালকে আমাদের এক বন্ধু উত্তম পাল, ওই পটির ভেতরের দোকান, খুব ভালো শিল্পী, হঠাৎ কাল রাত্রি তিনটের সময় বুকে যন্ত্রণায় মারা গেল। আমাদের গলির ভেতরের সাত শিল্পী মন্টু ও মারা গেলেন। এরকমভাবে কুমারটুলিতে দেখছি যে কী একটা হচ্ছে না, এই দুই এক মাসের মধ্যে এই বড় বড় শিল্পীরা চলে যাচ্ছেন, আমাদের খুব কষ্ট লাগছে। প্লাস হচ্ছে কি, এর পরের জেনারেশন কাজের লোক সেইভাবে উঠছে না, কিন্তু বড় বড় শিল্পীগুলো আজকে আমাদের থেকে চলে যাচ্ছে, আমরা খুব দুঃখিত। কুমারটুলি যারা চলে গেলেন তাদেরকে আমরা কুমারটুলি থেকে শ্রদ্ধা অর্পণ করছি, তারা সুস্থ থাকে যেন ওখানে গিয়ে, এবং আমাদের যে কাজ দেখিয়ে গেলেন তাদেরকে স্মরণ করেই আমরা কাজে নতুন করে জীবন নিয়ে বাঁচবো, আরও আরও সৃষ্টিশীল হব। কুমারটুলিতে শিল্পীদের অকাল প্রয়াণে কুমারটুলি যেরকম শোকাহত, তারই সাথে আমিও শোকাহত। এই তো দুদিন হলো তাদের সাথে কথা বলে গেলাম, এই তো বঙ্কিমদার সাথে বঙ্কিমদার স্টুডিও থেকে তোমাদের আগের পর্বের ভিডিওটা শ্যুট করে দেখালাম, সেদিনই আমি ভোলাদের সাথে কথা বলে গেলাম যে কী রেডি করছো, তখন আমার উত্তরে বললো যে গণেশ লক্ষ্মীর গণেশ রেডি হচ্ছে। এই তো জীবন, আজ আছে কাল নেই, এভাবেই কিন্তু শিল্পীদের চলে যাওয়াকে মেনে নিতে পারছি না আমি, সঙ্গে কুমারটুলি যারা রয়েছেন তারাও মেনে নিতে পারছে না। এখন অনেকেই অনেক রকম বিজি, যেহেতু গরম পড়েছে, গরমে এরকম মানুষের মৃত্যু, তারই সাথে অনেকে কিন্তু ভয়ও পাচ্ছে যে তাদের সাথে কিছু হয় না, তাই তো? সেই জন্য কিন্তু কাজ চলছে, যতটা স্পিডে চলছিল তার থেকে কিছুটা ধীরে চলছে কিন্তু এই মধ্যে কাজ। এভাবেই আজকের পর্বটা সমাপ্ত করছি, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা অনেকেই বলেছিলে যে তাদেরকে যারা চলে গেলেন তাদেরকে নিয়ে একটি পর্ব করার, এবং তাদের স্টুডিওগুলোর কী অবস্থা, তারা তো চলে গেলেন, তারপরে তাদের স্টুডিওগুলোর কী অবস্থা, কাজ কি চলছে? প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, কাজ চলছে এই মুহূর্তে কুমারটুলিতে, এবং তাদের স্টুডিওগুলোতেও চলছে কাজ, কারণ তারা যে কাজগুলো ছেড়ে গেছিলেন সেই কাজগুলো সম্পন্ন করছে তাদের কারিগররা বা তাদের নেক্সট জেনারেশনরা। যেটা বঙ্কিমদা বলছে যে পরের জেনারেশন আসবে কি আসবে না সেটা বলা যাচ্ছে না, তবুও তারা চেষ্টা করছে নেক্সট জেনারেশনকে আনার, সেই কাজগুলোকে সম্পন্ন করার। এই ছিল আজকের পর্ব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। চলো দেখা হবে নেক্সট পর্বে নেক্সট ভিডিওতে। আজকে যেহেতু সন্ধেবেলায় এসেছিলাম, কতগুলো স্টুডিওতে কাজ চলছে আলো আধারিতে, তারই মধ্যে যতগুলো দেখাতে পারলাম দেখালাম। সঙ্গে থাকো, দেখতে থাকো দ্য রাইজিং বাউ। আরও